এক গোলে এগিয়ে থেকে শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ। ফিফা র্যাঙ্কিং এ ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা পুচকেসিসেলস এর কাছে হোঁচট খেয়ে চারজাতীয় টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। বৃষ্টি বাধায় দুবার পিছিয়ে কলম্বোর ময়দানে রোদেলা বিকালে কি দুর্দান্ত শুরু রানা করেছিল বাংলাদেশ। ইব্রাহিমের দৃষ্টিনন্দন গোলে যখন আশার শুরু, দ্বিতীয়ার্ধে ভুতুড়ে ফুটবলে মৃত্যু জয় পাওয়ার। পুরো ম্যাচ জুড়ে যেন গোল মিসের মহড়া, উসকে সিসেলসের জালে বল জড়ানোই যেন মিশন ইম্পসিবল পরিণত করেছেন জামাল ভিয়েরা। ইনভার্টেড কমায় ক্যাপ কোচ মারিও লেমসের অধীনে জয়ের নেশায় মাঠে নামে বাংলাদেশ। টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে স্বাভাবিকভাবেই বলের রাজত্ব বাংলাদেশের কবজিতে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। হলেও তাই ম্যাচের শুরু থেকে আধিপত্য নিয়ে খেলেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ইব্রাহিমের দৃষ্টিনন্দন গোলে ম্যাচের লিড নেয় টাইগাররা। গোল পেয়ে আত্মবিশ্বাসটা যখন চাগা, তখন একের পর এক সুযোগ ম্লান হয়ে যায় গোল মিসের মহড়ায়। একেবারে হাতের মোয়ার মতো গোল মিস করতে দেখা যায় ইব্রাহিম রাকিব চাওয়ালকে। প্রথমতেই এক হালি দেওয়ার সুযোগটাও হাতছাড়া করে বাংলাদেশ, তারপরেও গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় ম্যাচ। দ্বিতীয়ার্ধে নেমেই সেই টাইগাররা অদৃশ্য কারণে বলে গেলেন মুখ থাবাহীন বিড়ালে, হঠাৎ করেই পুরো খেলায় ছন্দপতন। ম্যাচের লাটাইটা ততক্ষণে পুচকে সিসেলসের হাতে। একের পর এক আক্রমণ করতে দেখা যায় আফ্রিকান দলটিকে ম্যাচের 65-64 মিনিট। এই দুটি মিনিটে বড় দুটি সুযোগ নিজেরাই সহজভাবে নষ্ট করে সিসেলস, না হলে ওখানেই সমতায় ফিরতে পারত তারা। তাদের আক্রমণ বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের রক্ষণে ছিদ্রের অভাব নেই। তারেক কাজী ও বিশ্বনাথদের মতো অভিজ্ঞ ডিফেন্ডার ছাড়া বেহাল রক্ষণ সামলাতেই দিশেহারা তপু এসেনরা। ম্যাচের তখন 87 মিনিট, আসমোকা শটে সিসেলসের গোলে মুহূর্তেই ব্যবধান 1-1। তারপরও জয় নিয়েই মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। জামালের বাড়িয়ে দেয়া বলটা ক্রস করেন জুয়েল, 6 ইয়ার্ডের ভেতর থেকে সুফিলের নেয়া হেডটা অদ্ভুত ভাবে চলে যায় গোলবারের বাইরে। এর মধ্য দিয়ে জয়ের আশাও যেন হারিয়ে যায় বাংলাদেশের। গোল মিসের মহড়ায় টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে হোঁচট খেয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই ম্যাচটা বোঝালো ঢিলে ঢালা প্রস্তুতি আর ক্যাপ কোচের বদান্যতায় সাফল্যের দিল্লি অনেক দূর।